হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমরা কথা বলবো এমনই কিছু বিষয় বা ঘটনার উপর যার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সায়েন্সের কাছে নেই। এই ঘটনাগুলো এক ঝলকে জাদু বলে মনে হবে, যেমন কোনো জায়গায় গ্র্যাভিটির উপস্থিতি না হওয়া, আবার জল দিয়ে কোনো প্রদীপকে জ্বালানো। তো এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, এমনই অনেক বিষয় জানতে পারবে আর অফকোর্স নতুন কিছু শিখতে পারবে। দুনিয়ার সবথেকে মজাদার জায়গার মধ্যে প্রথমে যে জায়গার কথা বলা হয় তা হলো লাদাখের ম্যাগনেটিক হিল। এই জায়গার বিশেষত্ব এটা হলো যে আপনি যদি এখানে কোনো গাড়ি নিউট্রালে পার্ক করেন, তবে আপনার গাড়ি গড়িয়ে নিচের দিকে যাওয়ার বদলে উপরের দিকে উঠে যাবে এবং এর গতি হবে প্রায় 20 কিমি/আওয়ার। এর কারণ হিসেবে অনেকে অনেক কিছু বলেছেন। কেউ কেউ মনে করে এই ঘটনা এখানকার পাহাড়ে থাকা ম্যাগনেটের কারণে হয়, আবার কেউ কেউ মনে করে এখানকার গ্র্যাভিটি অ্যাবনর্মাল বিহেভ করে। বাট সায়েন্টিস্টরা এটা মেজার করে দেখেছেন যে এটা আসলে একটি অপটিক্যাল ইলিউশন মাত্র। এখানকার জিওমেট্রিক স্ট্রাকচার এমন যে এখানে ঢালান জায়গাটা উঁচু বলে মনে হয়। আসলে গাড়িটি নিচের দিকেই গড়িয়ে যাচ্ছে, বাট আমাদের মনে হয় যে এটি উঁচুতে উঠে যাচ্ছে গ্র্যাভিটিকে উপেক্ষা করে। তুমি কখনো কোনো পাথরকে জলে ছুঁড়ে মেরে দেখেছো? তার কী হয়? অফকোর্স সেটা ডুবে যাবে। যদি কোনো পদার্থের ডেন্সিটি জলের থেকে বেশি হয় তবে সেটা জলে দিলেই ডুবে যাবে। বাট তুমি যদি রামেশ্বরমের রাম সেতুর সম্পর্কে জানো, তবে এটাও জানবে যে সেখানে ফ্লোটিং স্টোন যার ব্যবহার করে একটি ব্রিজ বানানো হয়েছিল। আর্কিওলজিক্যালদের মতে এই ব্রিজটি 1.7 ইয়ার্স মানে 17 লক্ষ সাল পুরনো। মনে করা হয় এই পাথরগুলোতে হিন্দু গড রামের নাম লেখার জন্য জলে ফ্লোট করতে শুরু করে। নাসার স্যাটেলাইট থেকে নেওয়া ছবি দেখে মনে করা হয় এই ব্রিজটি কোরাল ব্রিজও হতে পারে, কারণ সমুদ্রের মধ্যে কোরাল ফর্মেশন হওয়া কোনো নতুন ব্যাপার নয়। 2002-এ এই ছবিটির উপর নাসা একটি রিপোর্ট এসেছিল, সেখানে বলা ছিল এই ছবিটি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কোনো উদ্দেশ্যই নেই, আর এই ব্রিজটি অ্যাট লাস্ট জলের উপরিতল থেকে 14 থেকে 15 ফিট নিচে আছে, জলে ভাসছে না। আর এর বর্ণনা ধর্মীয় বইয়ের বর্ণনার থেকেও আলাদা। আর এই সময় না সায়েন্স এটা প্রুভ করতে পারছে এটা কি না ধর্ম, তো আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে ফাইনাল কনক্লুশনের জন্য। এবার আপনি কখনো জল দিয়ে কোনো প্রদীপকে জ্বালতে দেখেছেন? কত ভালো হবে যদি জল দিয়ে প্রদীপ জ্বলতে শুরু করে, তবে পৃথিবীতে ফিউলের মাত্রা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। বাট এটা পসিবল নয়। আপনি যদি প্রদীপের উপর জল ঢালেন তবে সেই প্রদীপ নিভে যাবে, আর এটাই নর্মাল সায়েন্স। কিন্তু মধ্যপ্রদেশের গাটিয়াঘাট মাতা মন্দিরে জল দিয়ে প্রদীপ জ্বালানো হয়। এই মন্দিরে অনেক বছর ধরে একটি প্রদীপকে মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জল প্রদীপে ঢালা হয়, আর সেই জল চিপচিপে হয়ে যায় আর ফিউলের মতো কাজ করে। এই ব্যাপারটা সায়েন্সের কাছে একদম নতুন, আর এর উপর খুব কম রিসার্চ হয়েছে। তবে মনে করা হয় এই ঘটনা সেখানকার জলের ভিন্ন ধর্মের জন্য হয়। আর শেষে আপনি কোনো লোহার বস্তুকে বাইরে হাওয়ায় অথবা জলের প্রভাবে রেখেছেন? এমন করলে কিছুদিন পরে এই বস্তুর উপর জং লাগতে দেখা যাবে, কারণ লোহার উপর অক্সিডেশন প্রক্রিয়া শুরু হয় আর লোহার উপর জং ধরে যায়। বাট আয়রন পিলার অফ ডেলি এই নিয়মকে ভুল প্রমাণিত করে। আয়রন পিলার অফ ডেলি, যাকে দ্য ইনক্রেডিবল রাস্ট রেজিস্ট্যান্স আয়রন পিলার নামেও জানা যায়, যাকে 4th century AD স্থাপন করা হয়েছিল রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বারা। এবার আপনি নিজেও বুঝতে পারছেন এই পিলারটি কত হাজার বছর পুরানো। এই পিলার টোটাল লোহা দিয়ে বানানো হয়েছে আর খোলা জায়গায় স্থাপিত করা হয়েছে। হাজার বছর পুরনো হওয়া সত্ত্বেও এই পিলারে জং ধরার কোনো চিহ্নই নেই। এটা কিভাবে সম্ভব? IIT-র মেটালার্জিস্টের রিসার্চের পর জানা গেল এই পিলারের উপর মেসাবাইটের একটি লেয়ার উপস্থিত আছে যা ওকে জং ধরার থেকে রক্ষা করে। মেসাবাইট আসলে আয়রন, অক্সিজেন আর হাইড্রোজেনের একটি কম্পাউন্ড। আয়রনে ভারী মাত্রায় ফসফরাস পাওয়ার কারণে এই লেয়ার অটোমেটিকভাবে উৎপন্ন হয়ে যায়। অনেক বিজ্ঞানীদের মতে ওখানকার স্পেশাল আবহাওয়ার কারণে পিলারের উপর আয়রন অক্সাইডের একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়ে গেছে যা তাকে জং ধরার থেকে রক্ষা করে। পিলারের এই বিশেষত্বের কারণে এটি রাসলেস ওয়ান্ডার নামেও পরিচিত। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর এমনই সায়েন্টিফিক তথ্য ও আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।